বন্ধুরা, আবার আমরা চলে এসেছি সেই বিখ্যাত মা মনসার ঝাপান। আর এই বছরের এটাই সম্ভবত শেষ ঝাপান। ভাদ্র মাসের সংক্রান্তিতে 17ই সেপ্টেম্বর দেখতে থাকুন ফ্রিডম চ্যানেলের সঙ্গে, থাকুন, খুব ভালো লাগবে, টোটাল মস্তি, হাই ভোল্টেজ ঝাপান, সর্বমঙ্গলা, কেলেনই, টেরাবাদ এবং বড়াগাছি দেখতে থাকুন ফ্রিডম চ্যানেলের সঙ্গে। থাকুন মনসা মঙ্গল কাব্যের এটি একটি মূল চরিত্র মা মনসা, এবং বেহুলা লক্ষ্মীন্দারের কাহিনী আপনারা প্রত্যেকেই জানেন। তো সেইভাবেই সাধারণত বেহুলা নদীর আশপাশ অঞ্চল জুড়ে এই ঝাপান বৈশাখ মাস থেকে শুরু হয়ে ভাদ্র মাসের সংক্রান্তি পর্যন্ত চলে। আশ্বিন মাসে একটি জায়গাতেই ঝাপান হয় মা মনসার, আবার সামনের বছর, অর্থাৎ এটাই মা মনসার ঝাপান। আমাদের ফ্রিডম চ্যানেলে এবছরকার মতো শেষ ঝাপান আপনারা দেখছেন, এবং এনজয় করুন, ফ্রিডম চ্যানেলের সঙ্গে থাকুন, দেখুন কিভাবে মানুষ আনন্দ করছে, কত মই নিয়ে যাচ্ছে, কত বাজনা নিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের ভাবে প্রসাদ নিয়ে যাচ্ছে। আপনারা এনজয় করুন, দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এই ঝাপানে শুধুমাত্র মই নিয়ে যাওয়া বা মেলা বা এই ধরনের আনন্দ নয়, এর সঙ্গে যাত্রা থেকে শুরু করে পালা গান, বিভিন্ন বাংলার যে লোক সংস্কৃতি আছে সবগুলোকেই তুলে ধরা হয়। অর্থাৎ গ্রামীণ সংস্কৃতি যেটা, সেটা সম্পূর্ণ এনজয় করার জায়গা হচ্ছে এই ঝাপান বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান। এবং এই ধরনের অনুষ্ঠানে মানুষের যে মেলবন্ধন হয়, মানুষের মানুষের একতা বৃদ্ধি পায়, মানুষের মানুষের সৌভ্রাতৃত্ব বোধ বৃদ্ধি পায়। সুতরাং এই ধরনের অনুষ্ঠান বারবার হওয়া উচিত, এবং আমরা ফ্রিডম চ্যানেলের পক্ষ থেকে আমরা এগুলো কভার করি। আমরা চাই গ্রামীণ সংস্কৃতিকে, বাংলার লোক সংস্কৃতিকে আপনাদের সামনে তুলে ধরতে। সুতরাং আমাদের চ্যানেলকে একটু সাপোর্ট করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যারা অসুস্থ আছেন বা এসে দেখতে পারেন না এই ধরনের সুন্দর অনুষ্ঠান, তাদের কাছে শেয়ার করুন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে এই ভিডিওগুলোকে শেয়ার করুন, এটাই আবেদন।
কোথায় যাবি ভাই? কোথায় যাবি? এগুলো কি রে? এগুলো Yeah.
আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট এবং শেয়ার করুন। এবং যারা অসুস্থ মানুষ আছেন, যারা এসে দেখতে পাচ্ছেন না, বা আপনার বৃদ্ধ বাবা মা কাকা কাকিমা এই সমস্ত মানুষদের কাছে এগুলো আপনারা বেশি করে শেয়ার করুন, একটু সাপোর্ট করুন, এটাই আপনাদের কাছে অনুরোধ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। জয় মা মনসা, জয় জয় মা মনসা।